ডেম্পো কোচ আর্মান্দো কোলাসো ও ফুটপাড়ার ক্লাইম্যাক্স লরেন্সের বিরুদ্ধে আই লিগ সিইও সুনন্ত ধর ও ম্যাচ কমিশনার গুলাব সিং চৌহানকে মৌখিক অভিযোগ জানালো ইস্ট বেঙ্গল। প্রয়োজনে চিঠিও দেবে তারা, ফেডারেশন চাইলে ম্যাচের ক্লিপিংসও পাঠাতে পারে লাল হলুদ। মোহনবাগান ম্যাচে গন্ডগোল থামাতে একবার মাঠে ঢুকে পড়ায় জরিমানা করা হয়েছিল মর্গ্যানকে। রেফারির বিরুদ্ধে মুখ খোলার জন্য 3 ম্যাচ সাসপেন্ড করা হয়েছিল ওপারাকে। তাহলে মাঠে ঢোকার জন্য কেন জরিমানা করা হবে না কোলাসোকে? কেনই বা রেফারিকে লাথি মেরে পার পেয়ে যাবেন ক্লাইম্যাক্স, প্রশ্ন তুলল ইস্ট বেঙ্গল। তা সত্ত্বেও শনিবার ডেম্পোকে হারানোর সহজ সুযোগ পেয়ে গিয়েছিল মর্গ্যান বাহিনী, কিন্তু মাঠেই ফেলে আসতে হয় তাদের পুরো পয়েন্ট। এই পয়েন্ট নষ্ট শেষের দিকে ভোগাবে না তো ইস্ট বেঙ্গলকে? কি বলছেন ইস্ট বেঙ্গলের সহকারী কোচ রঞ্জন চৌধুরী? যখন হচ্ছে লং কোন লিগ চলতে থাকে একটা কন্টিনিউ প্রসেসে, সেক্ষেত্রে এই ধরনের আপস অ্যান্ড ডাউন হয়। কিছু কিছু একদম কনফার্ম ম্যাচ সেগুলো হচ্ছে পয়েন্ট লস হয়ে যায়, আবার কিছু কিছু যেগুলো হচ্ছে হয়তো বাজে পারফরমেন্স থাকে কিন্তু রেজাল্ট চলে আসে, সেক্ষেত্রে এগুলো হচ্ছে পার্ট অফ দ্য গেম, পার্ট অফ দ্য টুর্নামেন্ট, এর মধ্যে থাকবে এবং এটাকে অ্যাডজাস্ট করে আগাতে হবে।